প্রেমেন্দ্র মিত্রের গল্প পরোপকার আপনারা শুনছেন গল্পকথন বাইকল চ্যাপ্টার টুতে ছেলেবেলা থেকে শুনে আসছি আমাদের বাড়ির সবাইকার থেকে আমি আলাদা ধাতের কথাটা একেবারে মিথ্যে নয় আমার ভাইদের সঙ্গে আমার বিশেষ মিল নেই আমার ভাইয়েরা সবাই সন্ডা জোয়ান শুধু তাই নয় তারা সব কাজের লোক পাড়ার যে কোনো কাজেই লোকে সবার আগে ডাকতে আসে আমার ভাইদের প্রতিবেশীদের দায়ে অদায়ে আমার ভাইয়েরা যায় সবার আগে দুপুর রোদে পাঁচ রাস্তা পরের মোট ঘাড়ে করে বয়ে দিয়ে আসা তাদের কাছে ছেলে খেলা কনকনে শীতের রাত্রে লেপের ভেতর থেকে হাত বার করে বাতির সুইচটা টিপতে যখন আলস্য হয় তখনও তারা অমলান বদনে গামছা কোমরে বেঁধে মরা কাঁধে করে শ্মশানে নিয়ে যাবার ডাকে বেরিয়ে পড়ে তাদের তুলনায় আমি বোধহয় একটু আয়র্ষি গ্রীষ্মকালে গরমটা আমার বড় বেশি লাগে রাতে ঘুমোবার চেষ্টা করে এত ক্লান্ত হয়ে পড়ি যে দুপুরে না ঘুমালে চলে না আর শীতকালে ঠান্ডাটা আমায় এমন কাবু করে ফেলে যে নড়তে চড়তে বড় ভালো লাগে না বর্ষাকালে শহরটা কি বৃষ্টি হয়ে ওঠে সে তো জানোই আর তাতে বেরোনো বা কেমন করে যায় বছরের বাকি মাসগুলো আমার এসব ঋতুর ধাক্কা সামলাতেই যায় সুতরাং আমাকে কাজের লোক ঠিক বলা চলে না বাইরের লোকের তো এ নিয়ে আমার ঠাট্টা করেই বাড়ির লোকেও বাদ দেয় না মা হয়তো বলেন ওরা সব ঘোষালদের বিয়েবাড়িতে খাটতে গেছে বাজারটা তুই আজ করে নিয়ে আয় সুধীর বাজারের নামেই আমার আতঙ্ক হয় দোকানদারের সঙ্গে দরদস্তুর করবার কথা ভাবলে আমার গায়ে জ্বর আসে দরদস্তুর না করে সোজাসুজি বাজার করে আনলে বাড়িতে গঞ্জনা সইতে হবে তুই কোনো কর্মের নয় একেবারে ডাহা ঠোকে এলি আর দর করতে গিয়ে দোকানদারের দাম এক পয়সা কমাবার জো আছে তার সে বিস্মিত বিদ্রুপের দৃষ্টিতে একেবারে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে মনে হয় আদালতের কাঠ গড়ায় দাঁড়িয়ে জজ কি যেন একটা বেফাস গালাগাল দিয়ে ফেলেছি না বাজার করা বড় হ্যাঙ্গাম বলি বাজার আজার বাজার করে কি হবে মা বেশ বাদলা বাদলা আছে খিচুড়ি করো না মা রেগে চলে যেতে যেতে বলেন হ্যাঁ খিচুড়ি করবে তোকে দিয়ে যদি একটা কাজ হয় দাদা বৌদিদের ঠাট্টা তো আছেই খেতে বসে আবার বড়ো বৌদি বলেন তোমার মাংসটা শিলে একটু বেটে এনে দেবো ঠাকুরপো নইলে তোমার চিবোতে কষ্ট হবে ডাকপিয়ন হয়তো মেজদার চিঠি দিয়ে গেছে তাকে সে টেনে দিতেই তিনি তাড়াতাড়ি পাখাটা বাড়িয়ে দিয়ে বলেন হাওয়া খা হাওয়া খা একেবারে হাঁপিয়ে গেছিস যে তা ঘরে বাইরে এত উপহাচার কতদিন সওয়া যায় মনে মনে একদিন আমি কঠোর সংকল্প করে ফেললাম এবার থেকে কাজের লোক হবই পরের উপকার করতে গিয়ে প্রাণটাও যদি দিতে হয় তাও শিকার সুযোগও জুটে গেল বাড়ি শুদ্ধ আমরা সবাই তখন দার্জিলিংয়ে দার্জিলিংয়ে সেবার শীতটা একটু বেশি তারই ভেতর শরীরটাকে একেবারে লোহার মতো শক্ত করবার জন্য পাহাড়ি ঘোড়ায় চড়ে সেদিন সকালে আমি মাইল দশেক জেদ করে ঘুরে এসেছি সমস্ত শরীর এমন টাটিয়েছে যে মুখে ভাতের গ্রাস তুলতেও কষ্ট হয় এমন সময় রবি মামার এক চিঠি এসে হাজির রবি মামা একটি পোস্টকার্ডে অত্যন্ত কাতরভাবে লিখেছেন যে তার অত্যন্ত অসুখ এবার আর তিনি বাঁচবেন না বাড়িতে আরও নানা হ্যাঙ্গাম কে কাকে দেখে লোকজনের অভাবে তার শুশ্রূষাও হচ্ছে না আমরা যদি তাকে শেষ দেখা দেখতে চাই তাহলে এই পোস্টকার্ডটিকে টেলিগ্রাম মনে করে যেন অবিলম্বে চলে আসি ইত্যাদি রবি মামা আমার মার আপন ভাই নন তিনি মার পিস্তুত ভাই কলকাতায় তাদের প্রকাণ্ড পরিবার লোকজন গিজ করছে বললেই হয় তা সত্ত্বেও তার এই দুরাবস্থার কথা শুনে আমার প্রাণটা একেবারে গলে গেল বর্দা যখন চিচিটা পড়ে মার হাতে দিয়ে একটু হেসে বললেন রবি মামা তো আবার মরো দেখবার কেউ নেই আমাদের তো যেতেই হয় তখন বর্দার হাসিতে আমি রীতিমতো চটেই গেলাম এটা কি হাসির ব্যাপার চট করে বলে বসলাম তোমাদের কাউকে যেতে হবে না আমিই যাব দাদারা প্রথমত সবাই অবাক অনেকক্ষণ আমার দিকে বিস্মিতভাবে চেয়ে থেকে শেষে সবাই একসঙ্গে হেসে উঠল মেজদা বললেন সেই ভালো তুই যা রবি মামার যোগ্য লোক জুটেছে এবার কিন্তু তখন কোনো পরিহাসে আর আমায় দমাতে পারে না আমি সংকল্প একেবারে ঠিক করে ফেলেছি বললাম যাই বলো তোমরা আমি যাচ্ছি মা হেসে বললেন তুই যেমন পাগল কোথায় যাবি নিজের মূল্য প্রমাণ করবার এই সুযোগ কিন্তু অত সহজে ছেড়ে দিতে রাজি নয় পরোপকারের গভীর প্রেরণায় দাদাদের ঠাট্টা মার নিষেধ সব উপেক্ষা করে সত্যি রাত্রে বেরিয়ে পড়লাম রওনা হবার সময় মা শুধু একটু হেসে বললেন একান্তই যখন যাবি বলে জেদ ধরেছিস তখন আর কি বলবো তাড়াতাড়ি ফিরে আসিস মায়ের হাসির মানে যদি তখন বুঝতাম দার্জিলিংয়ের ঠান্ডা থেকে বাংলাদেশের গরমে নেমে আসবার সময় কি আরাম যে হয় তা আগে ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না গরম বোধ হওয়া মাত্র জামা জোড়া খুলতে দাদারা বারণ করে দিয়েছিলেন ঠান্ডা লাগবার ভয় কিন্তু দাদাদের নিষেধ মানা শক্ত হয়ে পড়ছিল মনে হচ্ছিল গরম জামার কাপড়ের ভেতর সেদ্ধ হয়ে যাচ্ছি কলকাতায় পৌঁছাতে পৌঁছাতে হাড় মাংস আলাদা হয়ে যাবে দার্জিলিং মেল সেদিন একটু লেট ছিল শিয়ালদায় পৌঁছলাম বেলা আটটায় সেই সকালেই মনে হল ঠিক সমস্ত কলকাতা শহরটা যেন একটা বড় যজ্ঞিবাড়ির রান্নাঘর তাতে গা হাত পা ঝলসে যাচ্ছে কিন্তু আমি পরোপকারে চলেছি কোনো কষ্টই গ্রাহ্য করব না এই পণ সোজা শিয়ালদা থেকে ট্যাক্সি নিয়ে মামার বাড়ি চললাম মামার বাড়ি শহরের একেবারে ও প্রান্তে এমন একটি গলির ভেতর যেখানে গাড়ি ঢোকে না সঙ্গে মোটঘাট একটু বেশি ছিল একলা বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় কাছে পিঠে মুটে মিলল না ট্যাক্সিওয়ালাকে একটু দাঁড়াতে বলে মামার বাড়ি থেকে চাকরি নিয়ে মোটঘাট নিয়ে যাব ভেবে এগিয়ে গেলাম গলির ভেতর হলেও মামাদের মস্ত সেকেলে বাড়ি মামা যেরকম চিঠি লিখেছেন তাতে গিয়ে কিনা জানি দেখব তাই অত্যন্ত বিষণ্ন মুখে যাচ্ছিলাম বাড়ির সামনের উঠোনে ছেলেপুলের দল পরম উৎসাহে ব্যাটবল খেলছে যে বাড়িতে এত বড় একটা অসুখ সে বাড়ির ছেলেপুলের এতখানি খেলার উল্লাস ঠিক শোভন ঠেকলো না কিন্তু ছেলে মানুষ কি আর তারা বোঝে আর একটু এগোতেই মামার বড় ছেলের সঙ্গে দেখা সে সেজেগুজে ফিটফাট হয়ে সাইকেল নিয়ে কোথায় বেরোচ্ছে মামা তো ভাইয়ের উপর একটু রাগই হলো বাপের সাংঘাতিক অসুখের সময় এত সাজগোজ কেমন করে সে করলে আমায় দেখি আনন্দে হাত বাড়িয়ে বললে এই যে ছোটদা কোথায় থেকে তোমরা না ছিলে ছিলাম তো বলে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলাম কদিনই একপুচ রং উঠিয়ে ফেলেছ বলে সোচ্ছাহে সে আমার পিঠ চাপড়ে দিল তার পিতৃভক্তি সম্বন্ধে সন্দেহটা আমার বেড়েই যাচ্ছিল কিন্তু তার পরের কথায় একেবারে অবাক হয়ে গেলাম সাইকেলের পাদানিতে একটা পা রেখে সে বললে একটু তাড়াতাড়ি আছে ভাই ক্যারাম কম্পিটিশনের সেমিফাইনাল এসে তোমার সঙ্গে কথা কইব সাইকেলে উঠে পড়ে চালিয়ে যেতে যেতে সে বলে গেল যাও না বাবা বাইরের ঘরেই দাবা খেলছেন দাবা খেলছেন বাইরের ঘরে ঢুকে আমি তো আবা। রবি মামা লম্বা তক্তপসের উপর বসে গড়গড়ের নলে টান দিতে দিতে পণ্ডিত গোছের চেহারার এক লোকের সঙ্গে দাবা খেলছেন আমার প্রবেশ তিনি লক্ষ্যই করলেন না বোর্ডের এক কিস্তি তিনি সবেমাত্র দিয়েছেন প্রতিপক্ষের দিকে চেয়ে বিজয় হাসি হেসে বললেন কি ঠাকুর বড় যে ঘর বেঁধেছিলে সামলাও এবার অপরপক্ষের শুকনো ছুচলো মুখে কোনো চাঞ্চল্য দেখা গেল না ধীরে ধীরে রবি মামার দাবাটি তিনি তুলে নিলেন রবিমামার হাসি মিলিয়ে গেল এক পলকে পণ্ডিত হাত থেকে দাবাটা একরকম থাবা মেরে ছিনিয়ে নিয়ে বললেন আরে মুখে দিয়ে দিলাম নাকি দেখতে পাইনি ঠাকুর দেখতে পাইনি আরে ও কি আর একটা খেলা হল অপর পক্ষ তখন নির্বেকার মুখে দাবারটি ফিরিয়ে দিলেন এর ভেতর একটু অবসর পেয়ে আমি ডাকলাম মামাবাবু মামাবু পলকের জন্যে আমার দিকে দৃষ্টি ফিরে বললেন আরে সুধীর যে কবে এলি তারপর উত্তর শুনবার আর সময় তার রইল না আবার দাবার চালের ভাবনায় নিমগ্ন হয়ে গেলেন অত্যন্ত ক্ষুব্ধ বিস্মিত হয়ে অগত্যার তক্ত পোষেরই এক পাশে বসলাম মামাদের খেলা চলতে লাগলো মাঝে আরেকবার তিনি আমার সম্বন্ধে সচেতন হয়ে বললেন আরে সুধীর যে কবে এলি পর মুহূর্তেই তার আর সাড়া রইল না রীতিমতো চটে যাচ্ছিলাম একবার তার দৃষ্টি আকর্ষণ করে বলবার চেষ্টা করলাম মামাবাবু আপনার না কিন্তু আমার কথার মাঝখানে থামিয়ে দিয়ে তিনি বললেন দাঁড়া দাঁড়া সব শুনব ঘোড়াটাকে বড় বেকায়দায় ফেলেছে বসে বসে মনে মনে গুমরাতে লাগলাম ট্যাক্সিওয়ালা নেহাত যদি সরে না পড়ে থাকে এতক্ষণে তার মিটার বহুদূর বেড়েছে ঘোড়ার সামলে মামাবাবুর আরেকবার ফুরসত হলো বললেন কাল এসেছিস বললি না বেশ বেশ সব ভালো তো কোথায় উঠেছিস এখানেই থাকিস অথচ দেখা করিস না কেন বলতে বলতে মামাবাবুর পূর্ব কথা বোধহয় একটু স্মরণ হলো একটু অপ্রস্তুত হয়ে বললেন চিঠি পেয়েছিলি আমার পাঁচবার আসার ছিল না রে কোনো মতে বেঁচে গেছি ও কি কিস্তি দিচ্ছ কি ঠাকুর তোমার গজ নড়ে না যে বললাম আজ তাহলে উঠি মামাবাবু বাবু উঠবি তোর মামিমার সঙ্গে একটু দেখা করে যাবি না আচ্ছা কাল আসিস কিন্তু অনেক দরকারি কথা আছে মনের কথা মনে চেপেই বেরিয়ে এলাম বড় রাস্তায় এসে দেখলাম ট্যাক্সিওয়ালা চোর নয় তার মিটার ঠিক আছে পরের দিন যাওয়া উচিত ছিল না তবু গেলাম মানুষের দোষ ত্রুটি আমাদের অত গায়ে মাখলে চলে না সৌভাগ্যের বিষয় মামাবাবু সেদিন দাবা খেলবার লোক পাননি কাতরভাবে অনেক দুঃখের কথা জানালেন একটা কাজ আমার তার জন্য করে দিতেই হবে বড় ছেলে ম্যাট্রিক পাস করে কলেজে ঢুকবে এবার কলকাতার কোনো বড় কলেজে সায়েন্স পড়বারই তার ইচ্ছে কিন্তু অঙ্কের নম্বর কিছু কম আছে এজন্য কলেজের কর্তারা হয়তো নেবে না আমি যখন সেই কলেজেরই ছাত্র এবং এখানে আছি তখন আমি যদি চেষ্টা চরিত্র করে তাকে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি এটুকু উপকার আমাকে করতেই হবে আমার উপরেই ছেলেটার ভবিষ্যৎ নির্ভর করছে আমি ছাড়া যে আর কেউ কাজ পারবে না ইত্যাদি নানা কথা বললেন পরোপকার করতে এসে একেবারে কিছু না করে ফেরা যায় না সুতরাং রাজি হলাম গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্রে দুদিন নানা জায়গায় হাঁটাহাঁটি করে পায়ের জুতো ছিঁড়ে গেল বললেই হয় অনেক খোসামোদ অনেকজনকে ধরে শেষ পর্যন্ত কলেজে আমার মামাতো ভাইকে ঢোকাবার ব্যবস্থাও করলাম তার পর দিন মামাবাবুর সঙ্গে দেখা করতে গেছে বিকেলবেলা মামাবাবু বাড়িতে ছিলেন না খানিক্ষণ অপেক্ষা করবার পর অবশ্য তার দেখা পাওয়া গেল আমায় দেখেই মামাবাবু অত্যন্ত খুশি হয়ে বললেন এই যে এসেছে তাহলে আমি ভাবলাম বুঝি দার্জিলিংয়ে চলে গেছো আবার বললাম না বেনুকে সেই আমাদের কলেজে ঢোকাবার ব্যবস্থাটা না করে কি যেতে পারি মামা উদাসীনভাবে শুধু একটু ও বলে চুপ করলেন নিজেকেই আবার কথাটা তাই পারতে হলো বললাম অনেক কষ্টে প্রিন্সিপালকে রাজি করিয়েছি তাই নাকি বলে মা অন্য অন্যমনস্ক হয়ে গেলেন আবার তার দৃষ্টি আকর্ষণ করে বললাম ওকে একবার দেখা করতে হবে যে মামাবু এবার হতাশভাবে বললেন তা করবে তবে গোটা কতক টাকা লোকসান হবে এই যা অবাক হয়ে জিজ্ঞেস করলাম টাকা লোকসান হ্যাঁ লোকসান বই কি আজ আবার আর্ট ভর্তি করে এলাম কি না মনে মনে রাগ হলেও মুখে বললাম ভর্তি করে দিয়ে এসেছেন তাহলে আর কী দরকার আবার সায়েন্স পড়তে যাবার মা বাবু খুশি হয়ে বললেন আমিও তাই বলি কি জানো লেখাপড়া তো তোর হবে না কিন্তু আকার হাত ভালো ছেলেবেলা একটা গরু এঁকেছিল একেবারে গরুর মতো শিং চারটে পা লেজ সব ছিল তাতে জীবনে আর মাও বাড়ির অমুখ হব না সংকল্প করে সেদিন সেখান থেকে বিদায় নিলাম কিন্তু সংকল্প ঠিক রাখতে পারলাম না আবার দার্জিলিংয়ে ফিরে যাবার সব ঠিক করে ফেলেছি এমন সময় পরের দিন বেলা এগারোটার সময় যে মেসে আমি উঠেছিলাম সেখানে মা এসে হাজির আমায় দেখেই মা একদম কেঁদে ফেললেন তাকে অনেক কষ্টে শান্ত করে যে কথা কয়টি আদায় করতে পারলাম তাতে বুঝলাম যে এবার তার বাড়িতে সত্যি বিপদ হয়েছে বেনু হঠাৎ কীরকম অসুস্থ হয়ে পড়েছে বাড়ির বয়স্করা সবাই ইতিমধ্যে অফিসে গেছে তারও অফিস আছে অফিস যাবার আগে যে একজন ডাক্তার ডাকবেন সে ক্ষমতাও তার নেই ভয়ে ভাবনায় এমন হতভম্ব হয়ে পড়েছেন যে কোন ডাক্তারকে ডাকবেন তা ঠিকই করতে পারছেন না এদিকে আজকাল যা করি অফিসে না গেলেও চাকরি নিয়ে টানাটানি হবার সম্ভাবনা তাকে যথাসাধ্য সান্ত্বনা দিয়ে বললাম আপনার ভাবনার কিছু নেই আপনি অফিসে যান আমি এক্ষুনি ডাক্তার নিয়ে যাচ্ছি আমার দুটি হাত ধরে মা বাবা আরেকবার কেঁদে ফেলে বললেন তোমার উপর ভরসা করে যাচ্ছি দেখো যাবে তো বাবা সে কি কথা আমি এখনই যাচ্ছি বলে তাকে বিদায় করে পাঞ্জাবিটা মাথায় গলাতে গলাতে ডাক্তার খুঁজতে বেরোলাম অধিকাংশ ডাক্তার তখন কলে বেরিয়েছেন তাদের সদ্যসদ্য পাওয়া শক্ত অনেক কষ্টে ভালো একজন বিশেষজ্ঞকে পেলাম ডাক্তারবাবু তার নিজের গাড়ি আনতে পাঠাচ্ছিলেন কিন্তু সময় সংক্ষেপের জন্য তাকে তাও করতে দিলাম না একটা ট্যাক্সি ডেকেই তাতে তাকে চাপিয়ে সোফারকে জোরে হাঁকাতে বললাম নিজের কর্মতৎপরতায় নিজেরই বিস্ময় লাগছিল ভাবছিলাম বড় ঠাট্টা করে দাদারা একবার যদি এখন দেখতে পেত আগেই বলেছি মামাদের গলিতে গাড়ি ঢোকে না বড় রাস্তা থেকে ট্যাক্সি বিদায় করে ডাক্তারবাবুকে হাঁটিয়েই নিয়ে গেলাম ডাক্তারবাবু বোধহয় একটু অপ্রসন্ন হলেন কিন্তু সে তখন আমার দেখবার সময় নেই বাড়িতে এবার যে সত্যি বিপদ হয়েছে কাছাকাছি যেতেই তা বেশ স্পষ্ট বোঝা গেল বাইরে কোনো লোকজন নেই সমস্ত বাড়িটা নিস্তব্ধ কিন্তু বাড়ির দরজাটাও যে বন্ধ সজরে ধাক্কা দিলাম কোনো সারা শব্দ নেই হল কি তাহলে ভয়ে আমার বুকটা কাঁপছিল মামাবাবুর নাম ধরে ডেকে আবার কড়া নাড়া দিলাম এবারেও কোনো সাড়া নেই ডাক্তারবাবু খানিকটা দূরে দরজা খোলার জন্য অপেক্ষা করছিলেন তাকে এভাবে দাঁড় করিয়ে রাখবার জন্য অত্যন্ত লজ্জিত হয়ে আরও জোরে দরজায় ধাক্কা দিলাম এবার ভেতর থেকে সাড়া পেয়ে নিঃশ্বাস ফেলে বাঁচলাম কিন্তু খানিক বাদে জড়িত চোখ রগড়াতে রগড়াতে মামাদের পুরনো চাকর মধু যখন দরজা খুলে দাঁড়ালো তখন অবাক হয়ে গেলাম মধু বিরক্ত হয়ে উঠে এসেছিল আমায় দেখে একটু প্রসন্ন হাসি হাসবার চেষ্টা করে বললে কেউ তো বাড়ি নেই বাবু বাড়ি নেই কি রে না বাবু সব তো দক্ষিণেশ্বরে যে গেছে আমি শুধু আছি পাহারাদিতে বেনুবাবুর অসুখ করেছে না অসুখ মধু অনেকক্ষণ ভেবে চিনতে বললে যে অসুখ তো বাবুর করেনি তবে বেনুবাবু ভাতের সঙ্গে চুল নাকি খেয়ে একবার বমি করেছিলেন বটে কিন্তু সে তো কিছু নয় দিদিমণির বাড়ি থেকে মোটর আসতে তারা সবাই বেশ সুস্থ শরীরে দক্ষিণেশ্বরে বেড়াতে গেছেন দূর থেকে ডাক্তারবাবুর মৃদু কাশি শব্দ শুনতে পেলাম মনে হল ধরনী দ্বিধা হাও কিন্তু ডাক্তারবাবুকে কি এভাবেই ফেরানো যায় একটা কিছু উপায় তো ঠারানো দরকার মুখ কাচমাচু করে বললাম ডাক্তারবাবু একটু ভিতরে আসবেন ডাক্তারবাবু বেশ গম্ভীরভাবে ঘরে এসে ঢুকে একবার গলা খাকাড়ি দিলেন প্রত্যুত্তরে আমি একবার গলাটা পরিষ্কার করার চেষ্টা করলাম ডাক্তারবাবু বললেন রোগী কোথায় মশাই অত্যন্ত অপ্রতিভাবে বললাম আগে কিছু মনে করবেন না আমার নিজের জন্যই আপনাকে ডাকা পলকের জন্য ডাক্তারবাবুর ভুরু দুটো বোধহয় একটু উঠল তারপর নিতান্ত নির্বিকারভাবে তিনি আমার হাতটা টেনে ধরে বললেন কি অসুখ জ্বর আগে না এই পেটের এইখানটা একটা ব্যথা হুম শুয়ে পড়ুন তাই পড়লাম পেটের ব্যথার কথাটা কয়েক সেকেন্ডের মধ্যেই সত্য হয়ে উঠল ডাক্তারবাবু সজরে এক জায়গায় টিপে বললেন এইখানটায় রকম গঁতে গঁতে বললাম আগে হ্যাঁ বেশ উঠে পড়ুন কাল একটা জোলাপ নেবেন আর এক হপ্তাহ খালি জল বাড়লি পথ্য আগে যা বলেন ডাক্তারবাবু হাত বাড়ালেন কর করে আটটা টাকা নিজের পকেট থেকে বার করে সে হাতে দিলাম ডাক্তারবাবু টাকাগুলো পকেটে ফেলে টুপিটা বগলে চেপে বেরিয়ে যাচ্ছিলেন হঠাৎ ফিরে দাঁড়ালেন বলেন দেখুন আগে রোগটা আপনার পেটের নয় মাথার বুঝেছেন এই বলেই ডাক্তারবাবু বেরিয়ে গেলেন নিঃশব্দে তাও হজম করলাম দার্জিলিং ফিরে আসার পর দাদা বৌদিরা কি বলেছেন সে কথা কারোর শুনবার কোনো প্রয়োজন নেই গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের গল্প পরোপকার আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা উপন্যাস শুনতে চান তারা আমাদের গল্প কথন বাই কল্ল চ্যাপ্টার ওয়ান যেটা আছে সেখানে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিন সেখানে বিভিন্ন ধরনের উপন্যাস দেওয়া হচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন তারা